তিলোত্তমা ক্লিনিক চালু করলেন প্রতিবাদী চিকিৎসকেরা। মঞ্চ থেকে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান, প্রেসক্রিপশন স্ট্যাম্প অভয়ার বিচার চাই। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলনে চিকিৎসকেরা। আন্দোলন চলাকালীন যাতে রোগীরা পরিষেবা পান তার জন্য আন্দোলন মঞ্চ থেকে তিলোত্তমা ক্লিনিক চালু করলেন তারা। এই ক্লিনিক থেকেই রোগীদের পরিষেবা চালু করলেন কল্যাণী মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা। এতদিন হাসপাতালে বহির্বিভাগ চালু থাকলেও পুরোপুরি পরিষেবা দেওয়া যাচ্ছিল না। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের এই চিন্তাভাবনা বলে জানান জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি হাসপাতালের সরকারি প্রেসক্রিপশনে জুনিয়র ডাক্তাররা অভয়া বিচার চাই স্ট্যাম্প করে প্রতিবাদ জানাচ্ছেন। এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ রোগী ও তাদের আত্মীয়রা। একদিকে চিকিৎসকদের প্রতিবাদ, অন্যদিকে পরিষেবাকে স্বাগত জানিয়েছেন সকলেই। চিকিৎসা করাতে আসা কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, চিকিৎসকদের এই ধর্মঘটকে আমি সমর্থন করি। তারা ধর্মঘট চলাকালীন সাধারণ মানুষের কথা ভেবে পরিষেবা চালু করেছেন, যা প্রশংসার। আমি এই ডাক্তারদের আজকে যে আমরা দেখাতে আসছি এবং ওরা যে আন্দোলন করছিল, আজকে ওরা ধর্মঘট ডেকেছিল এবং ধর্মঘটকে আমি সমর্থন করি, এবং ওরা যে মানবতা দেখিয়েছেন আমাদের প্রতি, এর জন্য আমি ডাক্তারদেরকে ধন্যবাদ। অপর এক ব্যক্তি প্রিয়নাথ বিশ্বাস বলেন, চিকিৎসকদের এহেন ভাবনা খুবই ভালো, তাদের আন্দোলন সাফল্য পাক, দোষীদের শাস্তি হোক। এই জুনিয়র ডাক্তার তো দেখছিলেন না, আজকে তারা ক্লিনিক চালু করলেন, কি বলবেন? ভালো, খুব সুন্দর পরিকল্পনা নিয়েছে। বিচার হোক, আমরা চাই বিচার হোক। কালকে যে শয়তান ধরা পড়েছে, ওরও ফাঁসি হোক, আমার এইটাই কথা। ওই শয়তান খুব ভালো জিনিস, সেই প্রয়াসটা আমার কাছে খুব ভালো লাগলো। আমরা পরিশ্রম করে ওইখানে লাইন ভেঙে এখানে আসছি, তার তো দুঃখ নাই, কিন্তু বিচার হোক আগে। এই বিষয়ে চিকিৎসক আলিম বিশ্বাস জানান, আমরা আন্দোলনে আছি, সিনিয়র স্যারেরা চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের সাথে আমরাও আন্দোলন চলাকালীন সাধারণকে চিকিৎসা পরিষেবা দেব, সেই কারণে এই ভাবনা। আজকে আমরা জুনিয়র ডক্টর সবাই মিলে আর কি, আমাদের কলেজ অফ মেডিসিন, জেএনএম হাসপাতালের সমস্ত ইন্টার্ন ডক্টর, পিজিটি দাদাদেরি সবাই মিলে আমরা আজ ডিসিশন নিয়েছি। আমাদের স্যাররা তো ওপিডিতে বসতেন, ওনারা 10টা থেকে বসতেন, 10টা থেকে 12টা, 1টা, 2টো, মানে ওনারা যতক্ষণ পেশেন্ট থাকতেন ওনারা দেখতেন। তো সেই সাপেক্ষে আমরা আজ সবাই মিলে বসেছি, যেহেতু আমরা আন্দোলন মঞ্চে থাকতাম। তো আমরা আজ থেকে তিলোত্তমা ক্লিনিক দিদিকে উৎসর্গ করে, দিদির উদ্দেশ্যে সাধারণ মানুষরাও অনেকটা এই আন্দোলনকে সাপোর্ট করেছেন, ওনাদের অনেক অনেক থ্যাংক ইউ। ওনারা বুঝেছেন, ওনারাও অনেক সাফারার। তো ওনারা যাতে আমাদের আন্দোলনের পাশাপাশি যাতে পেশেন্ট, সাধারণ মানুষকে, পেশেন্টকে যাতে সাফারার হতে না হয়, তার জন্য আমরা প্রতিবাদ মঞ্চ থেকে পেশেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা জুনিয়র ডক্টররা মিলে একটা মিলে ডিসিশন নিয়েছি। 10টা থেকে যেরকম আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী টাইম টেবিল যেরকম রয়েছেন, সেই সাপেক্ষেই আমরা আজকে রোগী দেখা শুরু করেছি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কল্যাণী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।